আমাদের সাথে আছেন এই যে আমাদের বন্ধু সুলভ বিমন ভাই এবং আরেকজন বিশিষ্ট ভিডিওগ্রাফার যমুনা টিভির জয়নাল। আমরা এই যে ফেরিতে উঠলাম, আকাশটা মেঘলা হয়ে আছে একদম, কারণ গত দুই তিন দিনে হচ্ছে পূর্ণিমা ছিল। এই পূর্ণিমার জন্য আজকে আমার আসলে কপাল খারাপ। ভেবেছিলাম হরিণঘাটায় যে হচ্ছে আমরা বা পাথরঘাটায় যে হচ্ছে আমরা ইয়ে পাবো, নীল আকাশ পাবো, কিন্তু আসলে সম্ভব হলো না। একদম সর্বশেষ আসে এই জায়গাটায় অবস্থান নিতে পারবে।
এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখানে বন্য হরিণ, বানর, শুকর, কাঠবিড়ালি, মেছো বাঘও, বাঘও মাঝে মাঝে এখানে দেখতে পাওয়া যায়, শিয়াল, সজারু, এই ধরনের প্রাণীগুলো এখানে এখন পর্যন্ত আছে। আর হরিণ যেটা আছে, হরিণ এখানে প্রচুর হরিণ আছে। চিত্রল হরিণ বা মায়াবী চিত্রল হরিণের বিচরণ স্থল বলা হয় এই হরিণ ঘাটা। এই কারণেই এই হরিণগুলোর নামকরণেই এখানে নাম দেওয়া হয়েছে হরিণবাড়িয়া বা হরিণ ঘাটা। অনেকটা গা শিরশিরে বা একটা উত্তেজনা কর একটা ট্যুর মোটামুটি এখানে দেখা যাবে, এবং সুন্দরবনের একটা নির্যাস এখানে পাওয়া যাবে। যদিও এই হরিণ ঘাটাটি আসলে সুন্দরবন নয় আনুষ্ঠানিকভাবে, তারপরেও এটাকে হরিণ, এটা সুন্দরবনের একটা ছোট অংশ বলা যেতেই পারে। সে ওয়াকওয়ে ছাড়িয়ে যেই ব্রিজটি, ওয়াকওয়ে ব্রিজটি সেটি ছাড়িয়ে ঠিক হাতের ডানে এখানে একটা ওয়াচ টাওয়ার পড়ে, সে ওয়াচ টাওয়ারটি এখন আমরা দেখতে যাচ্ছি। ইস, এই ফরেস্টগুলো জায়গাগুলো যদি একটু উন্নত করা যেত, এখানে একটু ক্যাম্পিংয়ের জায়গা, একটু ক্যাম্প ফায়ার করার জায়গা, এখানে আসলে একটু টেন্ট নিয়ে থাকার জায়গা, হ্যাঁ, পানি খাওয়ার জায়গা, রান্না করার জায়গা, এত সুন্দর করে একটা যদি ফরেস্ট করে দিত না, এখানে হাজার হাজার মানুষ আসতো। একদম র একটা জায়গা, কী সুন্দর এখানে পরি, এখানে আসলে হ্যাঁ বিল্ডিংগুলো অনেক, মানে স্থাপনাগুলোও কিন্তু করা আছে, কিন্তু এগুলোর যত্ন নেওয়া হয় না। কিন্তু ওই অথ টাওয়ারটা দেখে তো মনে হচ্ছে এটা, এটা কি গাছগুলোর উপরে ওঠে মনে হয় না, সেরকম কোনো ছাপ পাচ্ছি না। আসলে যারা আসেন তারাও বা কতটুকু ভালো, এই যে দেখেন প্লাস্টিক, পলিথিন প্যাকেট সব ফেলানো। হ্যাঁ, এই যে ওয়াচ টাওয়ারের দেয়ালে ভালোবাসা, ভালোবাসা এদের আসলে মনে নাই, ভালোবাসা সব দেয়ালে দেয়ালে, এই যে কী করে রাখছে এগুলো, এরা আসলে এদের এসে এদের আসলে দরকার নাই পর্যটক হিসেবে কোথাও, এই যে এই অমানুষদের দরকার নেই। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই যে ওয়াচ টাওয়ারের মাথায়, কিন্তু আসলে এটা পছন্দ হলো না, এখানে এইভাবে এতটুকু বসার জায়গা, মানে তিন থেকে চারজনের উপরে আর দেখা যাবে না। তারপরে ওয়াচ টাওয়ার আসলে কী, ওয়াচ টাওয়ার মূলত হলো যে একদম উপর থেকে পুরো বনটা আমার চোখের সামনে ভেসে উঠবে, কিন্তু কই না, গাছগুলোর সাথে মিলিয়ে ইয়ে রাখা হয়নি একদমই। আর এখানে এসে আমরা এই যে প্রচুর আরাফাত, তমা, ওসমান, হ্যাঁ, মাসুদ, ট্রেন, রাকিব, এই যে তিশা, মারিয়া, ময়না, রাফিয়া, তোমাদের খবর আছে, জসিম, ফেরদৌস, তোমরা যে এই মাসের জানুয়ারিতে, এই বছরের জানুয়ারির 1 তারিখ এসেছিলা, 20 তারিখ এসেছিলা, তোমাদেরও খবর আছে। কি এগুলো ভাই, এখানে এসে সবাই লেখালেখি করে কেন, বাহ, বাংলাদেশের একজন মোস্ট সচেতন নাগরিক, থ্যাংক ইউ আপনাদের, একদম ডিপ ফরেস্ট, শ্বাসমূলীয়। অথচর ঘুরে এবার আমাদের যাত্রা সেই আকাঙ্ক্ষিত লাল দিয়ার চর। একটা স্পিড বোর্ড ঠিক করলাম আমরা, এই বন বিভাগের স্পিড বোর্ডটা আমরা ঠিক করে, আগে ঠিক করা ছিল, তারপরে আমরা পৌঁছে গেলাম সেই লাল দিয়ার চরে। এখানে লাল দিয়ার চরে পৌঁছানোর পরে এইরকম একটা বিকেল বা সন্ধ্যা আমরা এখানে আবিষ্কার করলাম। আপনারা বুঝতেই পারছেন যে এখানে ভাটা পড়েছে। এই জায়গাটি হচ্ছে মূলত একটা মোহনা অঞ্চল, মোহনা বলতে এটা বিষখালী নদী এবং বলেশ্বর নদীর মোহনা। এখানে আসলে লাল কাঁকড়া যেটি সেটির বিচরণ স্থল, এখানে হরিণ যারা তারা এখানে পানি খেতে আসে,
এবং মাছের স্বর্গরাজ্য। একটু বলে নেওয়া ভালো, এই বলেশ্বর এবং বিষখালী নদীর যে মোহনা, এই মোহনার যে ইলিশ মাছগুলো পাওয়া যায়, এটা বাংলাদেশে সব থেকে সুস্বাদু মাছ এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, এবং সুস্বাদু হয় এটা বিভিন্ন জায়গায়, এটার জনপ্রিয়তা আছে, কদর আছে, এবং এই মাছটার দামও মোটামুটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে ইলিশের দাম সেটির সেটি হলো এই বিষখালী বলেশ্বর নদীর ইলিশ। বন্ধুরা, এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা আসলে 7 থেকে 8 বছর আগের চিত্র লালদিয়ার। এখন এটা আসলে ভাঙতে ভাঙতে বা ঝড়ে কেমাটা মোটামুটি নিঃশেষ হওয়ার পথে। যদি বন বিভাগ এটা আসলে আরো সুন্দর করে এটা সাজায়, তাহলে এটা পর্যটনের জন্য বিরাট একটা হাতছানি হতে পারে এই জায়গাটি। বিশেষ করে এই যে লালদিয়ার চর সংলগ্ন এই এলাকাটি, এটা প্রায় হাজার হাজার জেলে এবং তাদের পরিবারের একটা আশ্রয়স্থল বলা যায়, বা পরিবারের জীবিকা স্থল বলা হয় বলা যায় এই পাথর কাটার এই লালদিয়ার চর এই এলাকা। লালদিয়ার চর ছাড়াও এখানে পদ্মা, লাঠিমারা, এখানে একটা বিস্তৃত সৈকত এখানে আছে, এবং সেটার সেটা লাঠিমারা থেকে শুরু হয়ে চর লাঠিমারা থেকে শুরু হয়ে এখানে চর মুইতান্না নামে একটা জায়গা আছে, সেটার এর মাঝখানে পড়েছে লালদিয়ার চর। প্রায় 5,600 একর আয়তনের এই যে বনাঞ্চল এবং সৈকত জুড়ে, এবং যেটি ইকো ট্যুরিজমের আওতাভুক্ত। এখানে তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা বরগুনা থেকে, বা বরগুনার পাথরঘাটার লালদিয়ার চর থেকে। আপনাদের সবার প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা একেবারে প্রকৃতির কোলে ঘুরতে গেলে অবশ্যই সেখানে প্লাস্টিক, পলিথিন এগুলো ফেলবেন না, পরিবেশের যত্ন নেবেন, এবং অবশ্যই পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাবেন সেখানে। আপনারা জানেন যে এইসব জায়গায় ঘুরতে গেলে এসব জায়গার পর্যটন আরও সমৃদ্ধ হবে নিশ্চয়ই, এবং এই এলাকার মানুষদেরও উন্নতি হবে, এবং নিশ্চয়ই এখানে গেলে এই এলাকার ইলিশ মাছ খেতে ভুলবেন না। সবাইকে আবার ধন্যবাদ।